আমাদের দেশে এই যে ইফতারি মনে করি যে পেট ভরে খাওয়ার নাম ইফতারি, এই কারণে দেখা যায় যে আমাদের সময় দেরি হয়ে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কোনো ব্যক্তি যদি একটা খেজুর দ্বারা ইফতার করে নেয় অথবা এক গ্লাস দুধ অথবা এক গ্লাস পানি দ্বারা ইফতার করে নেয় তার ইফতার হয়ে যাবে। ইফতার সর্বকিছু দিয়ে করে মসজিদে এসে নামাজ পড়বো, কিন্তু দেখা যায় এই ইফতার খাইতে যাই অনেক সময় মাগরিবের জামাত মিস করে দেয়, নামাজও মিস করে দেয়। এদিকে লক্ষ্য রাখতে হবে ভাই, ইফতার খাওয়া সুন্নাত, নামাজ পড়া হলো ফরজ, বুঝে আসছে কথা? এই জন্য আমরা অনেকে দেখা যায় ইফতার খাইতে দিয়ে নামাজই করি না। আল্লাহ তারা আমাদের সকলকে বুঝের মতো বুঝে নেয় ছাড়া। রমজানের ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেক ফজিলত আসছে, যে ফজিলতগুলো আপনারা অনেকেই জানেন। আমি কয়েকটা হাদিস আপনাদেরকে পড়ে শোনাবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল বাসাল ফি সাওম ফাকালা লাহু রাজুলুন ইন্নাকা ওয়াসিলুন ইয়া রাসূলুল্লাহ ক্বালা ওয়াইয়াকুম মিছলি ইন্নী আবীতু তুত'ইমুনি রাব্বী ওয়া ইয়াসকিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার রোজা রাখতে নিষেধ করেছেন, অর্থাৎ লাগাতার প্রতিদিন সারা বছর রোজা রাখবে এটা বান্দার জন্য ঠিক না, অক্ষম হয়ে পড়বে। এই জন্য সবচেয়ে উত্তম রোজা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সিয়ামু দাউদ, দাউদ আলাইহিস সালামের রোজা। তিনি একদিন রোজা রাখতেন, একদিন রোজা ছাড়া থাকতেন, আবার একদিন রাখতেন, একদিন রোজা ছাড়া থাকতেন। আর ফজিলতের ক্ষেত্রে হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি প্রত্যেক আরবি মাসে 13-14-15 আইয়ামে 20 রোজা করে রাখবে, আল্লাহ তাআলা তাকে পুরো মাস রোজা রাখার সওয়াব দান করবেন। এরকম প্রতি মাসে যদি এরকম রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বছর তাকে রোজা রাখার সওয়াব দান করে দিবেন। আমার বান্দাদের মধ্যে সবচেয়ে প্রিয় মানুষ ওই ব্যক্তি যে ইফতার তাড়াতাড়ি করে। কি করে? ইফতার তাড়াতাড়ি করে, তো ইফতার তাড়াতাড়ি করে। ওয়ান সালমান ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আফতার সাইমান ওয়া জাহাজা গাজিয়ান ফালাহু মিছলু আজরিহি। কোন ব্যক্তি যদি কোন রোজাদারকে ইফতার ইফতার খাওয়ায়, কোন ব্যক্তি জিহাদে যাইতেছে নিজে যাইতে পারতেছে না তবে জিহাদের সরঞ্জাম তাকে কি করে কিনে তাকে সহযোগিতা করে, তাই যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাইলো সেই রোজাদারের মতো সওয়াব পাবে। যে ব্যক্তি যুদ্ধেরত ব্যক্তিকে যুদ্ধের সামানা কিনে তাকে কি করলো রওনা করে দিল সেই ব্যক্তি ওই জিহাদ করার মতো সওয়াব লাভ করবে। এই জন্য ইফতার খাবার ফজিলত অনেক আছে, কিন্তু আমাদের দেশে ইফতারের এমন আয়োজন করা হয় যে ইফতারের ফজিলত অর্জন করতে গিয়ে মসজিদের বেহতারিম করি। এই জন্য ইফতার আয়োজন করতে গিয়ে আমরা মসজিদের বেহতারিম করবো না, মসজিদ নষ্ট করবো না। মসজিদ এটা খাবার দাবারের জায়গা না, তবে যদি আমি মসজিদের পরিবেশ রক্ষা করতে পারি আমার জন্য অনুমতি আছে করতে পারবো, কিন্তু ছোট ছোট বাচ্চা দিয়া ইত্যাদি দিয়া মসজিদের মধ্যে এরকম পরিবেশ করা হয় পরবর্তীতে মুসলিমরা নামাজ পড়তে পারে না। এদিকে আমরা সবাই সতর্ক রাখবো, মসজিদ ইফতার করার জায়গা না, ইফতারির নিয়ম হলো সবাই বাড়ি থেকে ইফতার করবে। আমাদের দেশে এই যে ইফতারি মনে করি যে পেট ভরে খাওয়ার নাম ইফতারি, এই কারণে দেখা যায় যে আমাদের সময় দেরি হয়ে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কোনো ব্যক্তি যদি একটা খেজুর দ্বারা ইফতার করে নেয় অথবা এক গ্লাস দুধ অথবা এক গ্লাস পানি দ্বারা ইফতার করে নেয় তার ইফতার হয়ে যাবে। ইফতার সর্বকিছু দিয়ে করে মসজিদে এসে নামাজ পড়বো, কিন্তু দেখা যায় এই ইফতার খাইতে যাই অনেক সময় মাগরিবের জামাত মিস করে দেয়, নামাজও মিস করে দেয়। এদিকে লক্ষ্য রাখতে হবে ভাই, ইফতার খাওয়া সুন্নাত, নামাজ পড়া হলো ফরজ, বুঝে আসছে কথা? এই জন্য আমরা অনেকে দেখা যায় ইফতার খাইতে দিয়ে নামাজই করি না। আল্লাহ তারা আমাদের সকলকে বুঝের মতো তৌফিক দান করেন।